বেশি দিন নয়, এই তো কিছু মাস আগের কথা, যখন কলকাতা জুড়ে একটা গন্ধরাজ বিপ্লব চলছিল। গন্ধরাজ মোমো থেকে আরম্ভ করে গন্ধরাজ বিরিয়ানি, গন্ধরাজ রোল, আরো কত কিছু। কলকাতার এই গন্ধরাজ বিপ্লবে যাদের অগ্রণী ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম দেশি ফুডিজ, এবং তাদের এই গন্ধরাজ বিরিয়ানি এবং গন্ধরাজ রোল সারা কলকাতায় কিন্তু অনেকটা সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় স্রোতে গা না ভাসালেও কদিন আগে আমরা ঢু মেরেছিলাম এই দেশি ফুডিজে, তাদের হালফিলের হাল হকিকত দেখে নেওয়ার জন্য কি চলছে দেশি ফুডিজে। গিয়ে দেখলাম গন্ধরাজ বিরিয়ানি, গন্ধরাজ রোল তো আছেই, তার সঙ্গে মজাদার এবং পকেট ফ্রেন্ডলি সমস্ত কম্বো নিয়ে এসছে এই দেশি ফুডিজ। এখানে কম্বো স্টার্ট হচ্ছে মাত্র 139 টাকা থেকে। এখানে গিয়ে প্রথম যে কম্বোটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরাজ বিরিয়ানি, চিকেন কষা এবং স্যালাড। গন্ধরাজ বিরিয়ানি আগে কে কে খেয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানান আমাকে কমেন্ট বক্সে। আমি কিন্তু গন্ধরাজ বিরিয়ানি এই প্রথম ট্রাই করলাম এবং এই বিরিয়ানির কালারটাই কিন্তু একদম গন্ধরাজের কালার, অর্থাৎ সবুজ। তার মধ্যে যে চিকেনটা থাকে চিকেনটাও কিন্তু সবুজ হয়ে গেছে। এখানে গিয়ে শুনতে পারলাম যে কোনো রকম কেমিক্যাল বা রং নয়, অরিজিনাল গন্ধরাজ পাতা এবং গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়। সুতরাং বিরিয়ানি যারা ভালো খান, এখনও গন্ধরাজ বিরিয়ানি ট্রাই করেননি, অবভিয়াসলি একবার ট্রাই করে দেখুন, ভালোই লাগবে। নেক্সট যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরাজ রোল। এখানে হচ্ছে এক চিকেন রোল থাকছে গন্ধরাজের এবং এটার কালারও কিন্তু একদমই সবুজ দেখতে পাচ্ছেন আপনারা। ভেতরে চিকেনের স্টাফিং মোটামুটি রয়েছে এবং এই রোলটার দাম নিচ্ছে কিন্তু এখানে 40 টাকা। শুধু গন্ধরাজ রোল এবং গন্ধরাজ বিরিয়ানি নয়, আরও বিভিন্ন রকমের কম্বো রয়েছে, যে কম্বোগুলো কিন্তু একদমই পকেট ফ্রেন্ডলি। এখানে যেটা আমরা তারপরে ট্রাই করলাম সেটা হচ্ছে জিরা রাইস এবং তার সঙ্গে পনিরের কম্বো, অর্থাৎ এটা কিন্তু একদমই ভেজ কম্বো, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন জিরা রাইস এবং তার সঙ্গে থাকছে পনির, তার সঙ্গে থাকছে স্যালাড। এই কম্বোটার দাম পড়ছে কিন্তু 139 টাকা। এই কম্বোগুলো আপনারা সুইগি জোম্যাটোতে অর্ডার করতে পারেন, এছাড়া টেকঅ্যাওয়ে কাউন্টার থেকেও নিয়ে আসতে পারেন। কোথায় রয়েছে দেশি ফুডিজের এই টেকঅ্যাওয়ে কাউন্টার আমি সেটা ভিডিও শেষে দিয়ে দেবো, এবং কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবো। নেক্সট কম্বো আমরা যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে জিরা রাইস এবং চিকেন কষার কম্বো, যেখানে মোটামুটি মডারেট সাইজের দুটো চিকেন কষা আপনারা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে পাচ্ছেন জিরা রাইস এবং স্যালাড। এই কম্বোটার দাম পড়ছে এখানে 149 টাকা। নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম একটা স্টার্টার আইটেম, যেখানে আপনারা পাচ্ছেন চিকেন উইংস, এবং এখানে কিন্তু এক প্লেট চিকেন উইংসের দাম মাত্র 80 টাকা এবং সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 4 পিসেস চিকেন উইংস। নেক্সট যে কম্বোটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং মোমো, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রাইড রাইস যেটা একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, চিলি চিকেন পেয়ে যাচ্ছেন যেখানে 4 পিস ছোট ছোট চিকেন আপনারা পাবেন এবং তার সঙ্গে মোমো, 2 পিস বেশ বড় সাইজের মোমো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই কম্বোতে, এবং এই কম্বোর দাম থাকছে কিন্তু 149, অর্থাৎ 149 টাকা। সুতরাং যারা লাঞ্চে এবং ডিনারের জন্য কিন্তু কিছু পকেট ফ্রেন্ডলি কম্বো খুঁজছেন, বাড়িতে বসে অর্ডার দিতে চান বা কাজের ফাঁকে চটপটে একটু কিছু খাবার খেয়ে নিতে চান, তারা কিন্তু দেশি ফুডিজের এই কম্বোগুলো ডেফিনেটলি ট্রাই করতে পারেন। সুইগি জোম্যাটো সমস্ত জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে একটা ভেজ কম্বো, যেখানে থাকছে হাক্কা নুডলস এবং ভেজ মঞ্চুরিয়ান মোমো, মোমো পেয়ে যাচ্ছেন 2 পিস এবং এই কম্বোটার দাম থাকছে 139 টাকা। দেশি ফুডিজের এই আউটলেটটা কিন্তু একদম বিজয়গড় মোড়েই অবস্থিত, সুইগি জোম্যাটো সমস্ত জায়গায় আপনারা পেয়ে যাবেন এই দেশি ফুডিজকে। এই দেশি ফুডিজের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।